রাখাইনে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন অভিযানে নেতৃত্ব দেওয়া মির্জাফর সেনা কমান্ডারকে যা করলেন মিয়ানমার মংমং শোকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল অ্যালেইন বলেছেন রাখাইনে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন অভিযানে নেতৃত্ব দেওয়া ওয়েস্টার্ন কমান্ডের প্রধান জেনারেল মংমং শোকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে মিয়ানমার শুক্রবার এক সরকারি আদেশে তাকে সরানো হয় বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে মংমং শোকে নতুন কোনো দায়িত্ব দেওয়া হয়নি বলেও জানিয়েছে পত্রিকাটি একসাথে তাকে সরানোর কারণ উল্লেখ করা হয়নি সরকারি আদেশে তার স্থলভিষিক্ত হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল শো টিন্ট নেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আগামী বুধবার মিয়ানমার সফরে আসছেন তার আগে আগে এমন সিদ্ধান্ত নিল অংশান সূচির সরকার রোহিঙ্গা নিপীড়ন ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরবের প্রস্তাব উঠেছে মার্কিন সিনেটে চলতি সফরে মিয়ানমার জেনারেলদের প্রতি সংকট সমাধানে শক্ত বার্তা দিতে পারেন টিলারসন মংমংশকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল অ্যাল বলেছেন তাকে কেন বদলি করা হয়েছে সে বিষয়ে আমি কিছু জানি না তবে তাকে নতুন কোনো দায়িত্ব দেওয়া হয়নি দেশি প্রবাসী ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে